থেকে আমাদের ইনফরমেশন ছিল যে এখানে আমাদের ব্লক সমিতিতে একটা ভারিতে ড্রাগ স্মাগলার সেখানে একটা বাড়িতে ছিল বলে আর এই খবরের ভিত্তিতে আমরা গতকালকে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের এটা জানাই যে আমি আমার ওসি এবং আমার স্টাফ এসে গোবিন্দ বিভিন্ন আমরা তিন চার ভাগে ভাগ করে তার বাড়ি প্রবাবল রাস্তাগুলোতে আমরা সাড়ে তিনটা থেকে ওট পেটে বসে থাকি আজকে রাত্রে এই ভোরবেলা সাড়ে তিনটা থেকে আমাদের কাছে খবর ছিল আজকে সকালবেলা সে চলে যাবে আগরতলা ঘুরতেছে হিউজ পরিমাণের ড্রাগ নিয়ে আর ঠিক আমরা প্রায় সাড়ে সাতটা ছয় সাতটা নাগাদ ওই নারায়ণ বলিয়া আগরতলা সে বাড়িয়া আইতেছে ওই বাড়ির থেকে বাড়িয়া ব্লকের ঠিক ব্লকের কাছাকাছি আইয়া পৌঁছতে তাকে আমি ধরে ফেলি ডিটেইন করি ডিটেইন করার পরে সে আমার নাম নারায়ণ হওয়া জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে তার মোবাইল একটা ফোন আছে ফোন আমি পিক আপ করি ফোন পিক আপ করার পরে তার কাছে আমার এতটা লাগবে কি মাল লাগবে এইভাবে একটা আছে তখন সঙ্গে সঙ্গে আমার মহিলাটা ভাগ্যে যাইতেছে সামনের দিকে এটা তার শাশুড়ি বলে পরিচয় দিছে আর আমরা লগে লগে তারে নিয়ে যখন যাই এবং ওই বাড়িতে সার্চ করি আমরা সাতানব্বইটা কোটা ড্রাগস বলে সাতানব্বইটা কোটা আমরা ড্রাগস পাই ওই বাড়ির থেকে আমরা সার্চ করার পরে আর টাকা ৫,২৬০ টাকা এখন তারে নারায়ণ যা যারা আমরা ডিটেইন করেছি নারায়ণ মজুমদার ৩৮ আমরা তার নাম নারু বাবার নাম লিটন মজুমদার নিতাই মজুমদার রেশন বাগান আগরতলা তারা আমরা ডিটেইন করেছি আর এবং সঙ্গে সঙ্গে তার যে যে বাড়িতে সে ইউজ করছিলো সে বাড়িতে গতকালকে সে থাকছিল তার আত্মীয় বলে পরিচয় দিছে তারকে আমরা নিয়ে আছি এখন আমাদের তদন্ত চলবে আইনত ব্যবস্থা হবে আমাদের অক্ষণ যতটুকু আমরা পেয়েছি ড্রাগস ৯৭ কোটা এবং টাকা ৫,২৬০ টাকা আমরা আনেছি এবং দুইটা মোবাইল এটা থানাতে এনেছি আমরা এটা লিগেল স্টেপ আমরা নিব এনডিপিএস কতজন আটক করেছে এটা এখন আমরা ঠিক এখন কোয়ান্টিটিটা একটু আমরা দেখতেছি এখন যেহেতু বাজার খুলছে না এখনো আমরা পরিমাণটা এখন করিলে আমরা এটা শুনছি আমরা যতটুকু একটা কোটাতে ৪-৫০০ টাকা করে বিক্রি করে এই একটা কোটা ছোট কোটাতে ৪-৫০০ টাকা করে বিক্রি করে একটা কোটার দাম আচ্ছা এই ঘটনায় কতজনকে আটক করলেন স্যার এখন পর্যন্ত আমরা একজনকে আটক করেছি এবং অন্যজন আমরা দেখি এইটা ইন্টারোগেশন জন্য আমরা পরবর্তী সময় কি দেখি আমরা এবং বিগত দিনও আমরা করেছি অনেক এর মধ্যে কয়েকদিন আমরা ড্রাগস এজেন্ট আমরা করছি এর আগেও আমরা দুদিন করছি কেসও নিয়েছি কিন্তু ছোট ছোট আকার আমরা পাচ্ছি এখানে আমরা চেষ্টা করছি আপনার চেষ্টা করছি যে আরো সামনে আমরা আমাদের এই রেটটা বহাল থাকবে এবং আমাদের এই গতিটা আমরা যেটা ড্রাগসের এগেনস্টে আমাদের এটা আমরা আরো তন্নাটিত করবো আমরা চেষ্টা করবো কুমারঘাট থানা বা কুমারঘাট সাব ডিভিশন আন্ডার আমরা কিভাবে এখান থেকে একটু মুক্তি পাওয়া যায় এটা আমরা চেষ্টা করবো।